দশম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বই থেকে সংগৃহীত 400টি গুরুত্বপূর্ণ প্রশ্নের নোট। পর্ব 7। অষ্টম জাতীয় সংসদ নির্বাচন হয় 2008 সালের 29 ডিসেম্বর। 1972 সালে বাংলাদেশের দারিদ্র্যের হার ছিল 70%। 40 বছরে দারিদ্র্যের হার কমেছে 30%। 4 দশকে শিশু মৃত্যুর হার কমেছে প্রতি হাজারে 185 থেকে 48। বাংলাদেশের প্রথম জাতীয় শিক্ষানীতি প্রণীত হয় 2010 সালে। পারিবারিক সহিংসতা ও সুরক্ষা আইন 2010 সালে প্রণীত হয়। জাতীয় খাদ্যনীতি করা হয় 2006 সালে। জাতীয় শিশু নীতি প্রণীত হয় 2011 সালে। জাতীয় শিশু নীতি 2011 অনুযায়ী শিশু বলে বিবেচিত হবে 18 বছরের কম বয়সী সব ব্যক্তি। বাংলাদেশ পলল গঠিত আর্দ্র অঞ্চল। বাংলাদেশের পাহাড়ি অঞ্চল উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বে। উচ্চভূমির অবস্থান উত্তর পশ্চিমাংশে। বাংলাদেশের ভূপ্রকৃতি নিচু ও সমতল। দক্ষিণ এশিয়ার বড় নদী হচ্ছে 3টি, গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা। বাংলাদেশের অবস্থান এশিয়া মহাদেশের দক্ষিণে। বাংলাদেশের অবস্থান 20-34 উত্তর অক্ষরেখা থেকে 26-38 উত্তর অক্ষরেখার মধ্যে এবং দ্রাঘিমা রেখা 88-01 থেকে 92-41 পূর্ব দ্রাঘিমা। বাংলাদেশের মাঝামাঝি দিয়ে অতিক্রান্ত বা অতিক্রম করেছে কর্কট ক্রান্তি রেখা। বাংলাদেশের উত্তরে পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, পূর্বে আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মায়ানমার, দক্ষিণে বঙ্গোপসাগর। মোট আয়তন 1,47,610 বর্গ কিলোমিটার। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের ভূখণ্ড উত্তর থেকে দক্ষিণে ঢালু। বাংলাদেশের প্রায় সমগ্র অঞ্চল এক বিস্তীর্ণ সমভূমি। ভূপ্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে ভাগ করা হয় 3টি শ্রেণীতে। টারশিয়ারি যুগের পাহাড়সমূহ মোট ভূমির প্রায় 12%। হিমালয় পর্বত উত্থিত হয় টারশিয়ারি যুগে। দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ হচ্ছে রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার এবং চট্টগ্রামের পূর্বাংশ। দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়গুলোর উচ্চতা 610 মিটার। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ তাজিংডং বিজয়। বিজয়ের উচ্চতা 1,231 মিটার। বিজয় বান্দরবনে অবস্থিত। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কিউকারাডাং 1,230 মিটার। আরো 2টি পাহাড় মোদকমল এবং পিরামিড। এই পাহাড়গুলো গঠিত বেলে পাথর, কর্দম, সেল পাথর দ্বারা। উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ হচ্ছে ময়মনসিংহ, নেত্রকোনা উত্তরাংশ, সিলেটের উত্তর পূর্বাংশ, মৌলভীবাজার, হবিগঞ্জের দক্ষিণের পাহাড়। পাহাড়গুলোর উচ্চতা 244 মিটার। উত্তরের পাহাড়গুলো টিলা নামে পরিচিত। টিলার উচ্চতা 30 থেকে 90 মিটার পর্যন্ত হয়ে থাকে।